নমস্কার। কেন্দ্রীয় সরকারের কর্মচারী পেনশনার লৈ সুখবর, আর সেই সুখবরটি হল যে ডিএ মরগিয়া বানস 4% 4% বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকারের। বর্তমান যে 33% আছে, মানে 33%ৰ পৰা 38% 37% বৃদ্ধির সিদ্ধান্ত। উপকৃত কোন কোন হব? উপকৃত হব কেন্দ্রীয় সরকার কর্মচারী পেনশনার, চলিত বর্ষর 1 জুলাইৰ পৰা বলবৎ হব এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের পিছতে। মরগিয়া বানস বৃদ্ধি করে অসম সরকারও। সপ্তম দরমহা আয়োগের পরামর্শ অনুসরি কেন্দ্রের সমাহারত মরগিয়া বানস দিয়ে রাজ্য। এখন তথ্য আমি পোৱাৰ পিছত এটা বস্তু আপোনালোকক দেখাব গৈ আছো, সেইখন হল যে PIB ফেক্ট চেক বুলি এখন টুইটারত হেন্ডেল আছে। তো সেইখনত কি দিয়া হৈছে যে এটা অর্ডার ওলাইছে মিনিষ্ট্রি অফ ফাইনেন্স ডিপার্টমেন্টৰ পৰা, আৰু সেইখন ফেক বুলি কোৱা হৈছে। আৰু এইখন ওলাইছে 23 আগষ্টত। আৰু ইয়াতে কি দিয়া আছে যে এই ফেক অর্ডার সার্কুলেটিং অন হোৱাটছএপ ইজ ক্লেমিং দ্যাট দ্য এডিশনেল ইনস্টলমেন্ট অফ ডিয়ারনেস এলাউন্স উইল বি এফেক্টিভ ফ্রম 1/07/2022, মানে 1 জুলাই 2022ৰ পৰা এফেক্টিভ হব। আৰু এইখন PIB ফেক চেকে কৈছে, আৰু ডিপাৰ্টমেণ্ট অফ এক্সপেণ্ডিচাৰ হেজ নট ইছুড এনি ছাচ অৰ্ডাৰ। আৰু ডিপাৰ্টমেণ্টৰ পৰা এনেকুৱা ধৰণৰ কোনো অৰ্ডাৰ ওলোৱা নাই বুলি কোৱা হৈছে। আৰু ইয়াতে যে অৰ্ডাৰখন আছে, আপোনালোকে অৰ্ডাৰখন চাব পাৰে। ইয়াতে ফেক বুলি দিয়া আছে যিখন অৰ্ডাৰ কথা কোৱা হৈছে। তো আজি এইখন ভিডিঅ' ইমানতে সামৰিছোঁ। ভিডিঅ' চোৱাৰ কাৰণে ধন্যবাদ। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব। লগ পাম নেক্সট এটা ভিডিঅ'ত।